আজকের যে বিষয় নিয়ে পামিস্ট্রিতে আমি আলোচনা করব, সে বিষয়টা হচ্ছে যে স্বপ্ন দেখলে পারে আপনার অর্থনৈতিক উন্নতি হবে, সেরকমই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং এই বিষয়টা পুরুষ এবং নারী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি নারী হন বা পুরুষ, প্রত্যেকেই আজকের এই ভিডিওটা দেখুন। আর যদি আপনি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, তো আগামী দিনে আপনার অর্থনৈতিক উন্নতি অবশ্যই হবে। তো এটা দেখার জন্য প্রথমে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার হাতের দিকে আপনারা লক্ষ্য রাখুন। হাতের দিকে লক্ষ্য রেখে হাতটাকে যেভাবে এই ছবিতে দেখানো হয়েছে সোজাভাবে ধরে আপনার হাতের এই রেখার দিকে দেখুন, যে রেখাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি, এই যে রেখা এটাকে শিরোরেখা বলা হয়। তো আপনার হাতের শিরোরেখার দিকে লক্ষ্য রাখবেন, তারপরে লক্ষ্য রাখবেন আপনার হাতের এই ক্ষেত্রটার দিকে, এটা হচ্ছে চন্দ্রের ক্ষেত্র। তো আপনারা দেখবেন যদি আপনার হাতে এই শিরোরেখাটা যেরকমটা আমি দেখাচ্ছি এইভাবে মেকে গিয়ে চন্দ্রের দিকে আসে, সেটা আপনার এইভাবেও হতে পারে এরকম। দেখুন এই চন্দ্রের দিকে যদি আপনার শিরোরেখা আসে তাহলে পরে তারা একটু স্বপ্ন বেশি দেখে। দেখুন আমরা প্রত্যেকে কম বেশি স্বপ্ন দেখে থাকি, তো সেই স্বপ্নটা ভালো স্বপ্ন হয় খারাপ স্বপ্ন হয়। আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি যেটা দেখাবো, যে স্বপ্ন যদি এইসব বিষয় নিয়ে দেখে থাকেন তাহলে পরে সেটা অর্থনৈতিক উন্নতিকে নির্দেশ করে। তো আপনার অর্থের উন্নতি হবে, অর্থপ্রাপ্তি ঘটবে, সেই ধরনের কিছু স্বপ্ন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব। তার আগে আপনাদের একটা তথ্য দিয়ে রাখলাম যে এই শিরোরেখা যাদের চন্দ্রের দিকে এরকম বেঁকে যায়, ঠিক আছে, এরকম যেরকমটা দেখেছি, তারা স্বপ্নটা একটু বেশি দেখে। তো এটা আপনারা জানলেন আজকের ভিডিওতে। এরপর আমি যে স্বপ্নের কথা আপনাদেরকে বলছি, প্রথমে আপনারা লক্ষ্য করুন। এক নম্বর, যদি আপনি ঘুমের মধ্যে যে স্বপ্ন আমরা দেখি সেই স্বপ্নে যদি আপনি আপনার ফুল নিয়ে স্বপ্ন দেখেন, ঠিক আছে, ফুল নিয়ে যদি আপনি স্বপ্ন দেখেন তাহলে পরে জানবেন যে আপনার আগামী দিন সুদিন আসছে, অর্থাৎ ভালো সময় আপনার খুব শীঘ্রই জীবনে পদার্পণ করছে। তো ফুল নিয়ে স্বপ্ন দেখাটা খুবই শুভ, এটা শুভ বার্তা দেয় যে জীবনে আপনার সঙ্গে ভালো কিছু ঘটনা ঘটতে চলেছে যদি আপনি ফুল নিয়ে স্বপ্ন দেখে থাকেন। এরপরে দ্বিতীয় নম্বর যে স্বপ্নের কথা আমি আপনাদেরকে বলবো, যদি এই বিষয় নিয়ে আপনি স্বপ্ন দেখেন তো সেটা আপনার খুবই ভালো, মানে অর্থনৈতিক দিক থেকে এই স্বপ্ন দেখাটা খুবই ভালো, এটা অর্থনৈতিক শ্রীবৃদ্ধি আপনার ঘটবে, সেটা আপনার কর্মের ক্ষেত্রে উন্নতি হতে পারে। অর্থাৎ আপনি যদি সরকারি চাকরি করে থাকেন বা বেসরকারি চাকরি করে থাকেন সেখানে উচ্চ পদ পেতে পারেন, কিংবা আপনার ব্যবসা করছেন ব্যবসাতে আর্থিক মানে উন্নতি ঘটতে পারে, বা এমনি এই স্বপ্ন দিলে অর্থ শ্রীবৃদ্ধিও ঘটে এবং যারা সফলতা পাচ্ছে না তারা সফলতা পাবেন। সেটা হচ্ছে যদি আপনি স্বপ্নের মধ্যে সাদা প্যাঁচা নিয়ে যদি স্বপ্ন দেখে থাকেন, এটা খুবই শুভ ইঙ্গিত দেয়, শুভ বার্তা বহন করে জীবনের ক্ষেত্রে, এটা শুভ ইঙ্গিত দেয় যে আপনার ভালো দিন আসছে আগামী দিন। তাই যারা স্বপ্নের মধ্যে আপনার প্যাঁচা নিয়ে স্বপ্ন দেখছেন, স্বপ্নে প্যাঁচা আসছে আপনাদের, তারা জানবেন আপনার শীঘ্রই ভালো দিন আসছে, এটা খুবই ভালো লক্ষণ। এই নিয়ে যারা স্বপ্ন দেখে সেই স্বপ্নটা বাস্তবায়িত হবে, দেখবেন আপনার অর্থের উন্নতি জীবনে ঘটছে, অর্থনৈতিক দিক থেকে আপনার প্রচুর উন্নতি হবে। এরপরে যে বিষয়টা আমি বলছি আপনারা একটু ভালো করে মন দিয়ে আপনারা শুনুন, সেটা হচ্ছে যদি আপনি স্বপ্নের মধ্যে কখনো একটা লাল কাপড় পরিহিত মহিলাকে নিয়ে যদি স্বপ্ন দেখে থাকেন, এটা খুবই শুভ ইঙ্গিত, এটা খুবই ভালো। এই ধরনের বিষয় নিয়ে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন এটা আপনার সাংসারিক শ্রীবৃদ্ধি ঘটবে। সংসারে যে আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভাব অনটন থাকে, সেই অভাব অনটন আপনার আগামী দিনে আর থাকবে না, আর্থিক সচ্ছলতা আপনার আসবে যদি আপনি লাল কাপড় পরিহিতা মহিলাকে নিয়ে স্বপ্ন দেখে থাকেন, এটা খুবই ভালো ইঙ্গিত বহন করে, এটা ভালো ইঙ্গিত বহন করে আপনার জীবনে ভালো দিন অর্থাৎ সুদিন আসছে। এরপর আপনাদেরকে যেটা বলবো, স্বপ্নের মধ্যে যদি কখনো আপনি নারকেল নিয়ে আপনারা স্বপ্ন দেখে থাকেন, তো নারকেল আমাদের অনেক শুভ কাজে ব্যবহৃত হয়। তো নারকেল নিয়ে স্বপ্ন দেখলে পরে আপনার এটা নির্দেশ করে যে তার খারাপ সময় কেটে সুদিন আসবে, ভালো দিন আসবে আপনার আগামী দিন। আপনি যে বিষয়ে সফলতা পাচ্ছেন না সেই বিষয়ে আপনি সফলতা পাবেন যদি
নারকেললে আপনি স্বপ্ন দেখে থাকেন, স্পেশালি এটা অর্থনৈতিক উন্নতিকে নির্দেশ করে, সেটা আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে জীবনে। যদি আপনি নারকেল নিয়ে স্বপ্ন দেখে থাকেন, আপনার স্বপ্ন দেখেন, এটা খুবই ভালো। এই বিষয় নিয়ে যদি আপনি স্বপ্ন দেখে থাকেন, সেটা খুবই ভালো ইঙ্গিত বহন করে। এরপর আপনাদেরকে যেটা আমি বলবো, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ, এই স্বপ্নটা যদি দেখে থাকেন তাহলে পরে সফলতা আপনি পাবেন, এটুকু আপনি জেনে থাকুন। আগামী দিনে যে সময়টা আপনার আসবে, এতদিন ধরে আপনি সফলতা পাচ্ছিলেন না, ব্যর্থ হচ্ছিলেন, বারবার জীবনে ব্যর্থ হচ্ছিলেন, সেই ব্যর্থতা কাটিয়ে আপনার সফলতা আসবে। সেটা আপনার পেশাগত দিক থেকে হতে পারে এবং আপনার অর্থনৈতিক সচ্ছলতা হতে পারে। এতদিন ধরে যে কষ্টের মধ্যে ছিলেন, সেই কষ্ট থেকে আপনি দূরে, মানে একদম কষ্ট থেকে আপনি, কষ্ট আপনার থেকে মুক্তি পাবেন এবং ভালো দিন আপনার আসবে। সেটা হচ্ছে স্বপ্নের মধ্যে যদি আপনি শঙ্কের আওয়াজ বা শঙ্কের শব্দ আপনি শুনতে পান, দেখেন শঙ্কের আওয়াজ আপনি দেখছেন, এরকম বিষয় নিয়ে যদি আপনি স্বপ্নটা দেখে থাকেন, এটা খুবই ভালো ইঙ্গিত বহন করে। এই ধরনের স্বপ্ন খুবই শুভ, এই ধরনের স্বপ্ন খুবই শুভ, একদম ভালো, মানে ভালো, একদম ভালো ইঙ্গিত বহন করে। দেখুন তো আপনি এই বিষয় নিয়ে স্বপ্নটা দেখছেন কিনা। এরপর আর একটা কথা আপনাকে বলছি, এই স্বপ্নটা, এই বিষয় নিয়ে স্বপ্ন দেখলে পরেও এটা মানে সুদিনের আশাকে ইঙ্গিত করে, ভালো দিনের আশাকে ইঙ্গিত করে। সেটা হচ্ছে যদি আপনি ফুল নিয়ে স্বপ্ন দেখে থাকেন, এটা ভালো ইঙ্গিত বহন করে। এই এরকম স্বপ্ন, এই এরকম বিষয় নিয়ে যদি স্বপ্ন দেখে থাকেন, ফুল, আপনি স্বপ্নের মধ্যে ফুল দেখছেন, তাহলে পরে জানবেন আপনার সুদিন আসন্ন। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে এতক্ষণ ধরে আমি আলোচনা করলাম, যে স্বপ্নের কথাগুলো আপনাদেরকে আমি বললাম, যদি আপনি স্বপ্নের মধ্যে এই ধরনের স্বপ্ন দেখে থাকেন, এটা আপনার আগামী দিন সুদিন আসছে, ভালো দিন আসছে, সেটা ইঙ্গিত বহন করে। এই ধরনের স্বপ্ন যদি দেখে থাকেন, তাহলে আপনি কর্মক্ষেত্রে উন্নতি আপনার ঘটবে। আপনি যদি সরকারি চাকরি করেন, ভালো পদোন্নতি হবে। আপনি বেসরকারি চাকরি করলেও সেটা ভালো পদোন্নতিকে নির্দেশ করে। এছাড়া আপনি ব্যবসা যদি করে থাকেন, ব্যবসাতে সমৃদ্ধি ঘটবে, আর্থিক সচ্ছলতা আপনার আসবে, সংসারে অশান্তি কেটে যাবে এবং অর্থভাব, আর এতদিন যে অর্থকষ্টের মধ্যে দিয়ে ছিলেন, সেটা আপনার আগামী দিনে সেই অর্থকষ্ট থাকবে না, যদি এই বিষয় নিয়ে আপনি স্বপ্ন দেখে থাকেন। যদি এই ধরনের ভিডিও আপনারা পেতে চান, তাহলে চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে। আর আপনার পরিচিতদের মধ্যে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, যদি ভিডিওটা ভালো লাগে তো তবেই আপনার পরিচিতদের মাঝে শেয়ার করুন। আজ এ পর্যন্ত, আপনারা ভালো থাকবেন, নমস্কার।